থেকে তোদেরকে মাতানোর জন্য এইসব প্রেশার পলিটিক্স করছে। বয়নশীলের বাইরে লোকসিম হবে না, এভাবে প্রত্যেক দিন দুর্নীতি বেরোচ্ছে এই রাজ্যে, তাতে হবে না। আর কেন্দ্র কখনো বঞ্চনা করে এই গ্রামের লোককে জিজ্ঞেস করুন তো, 100 দিনের কাজে টাকা তারা পেয়েছে কিনা জব কার্ড হোল্ডাররা। এই গ্রামে পুকুর খননের যে টাকা তুলে নিয়েছে পঞ্চায়েত, একটা পুকুর খনন হয়েছে কিনা এই গ্রামে জব কার্ড হোল্ডারদের জিজ্ঞেস করুন। তারা ফলের বাগানের জন্য 15,000 টাকা করে ভারত সরকার দিয়েছিল, কে পেয়েছে? 15,000 টাকা করে যাওয়া হয়েছিল গাই গরু পুনর্বার জন্য, দুধ দুগ্ধ চাষ করবে তারা, গোপালন করে দুগ্ধ চাষ করে নিজেকে স্বনির্ভর করবে, পোল্ট্রি বানাবে, গোটারি বানাবে, ছাগল ফার্ম করবে। কোন পরিবার কোন যুবক যুবতী জব কার্ড হোল্ডার 15,000 টাকা করে পেয়েছে জিজ্ঞেস করো? টাকা লুট করব, 3,60,00,000 জব কার্ড হোল্ডার ছিল, 1,00,000 ডিলিট হয়েছে আমার গুতর পরে, 2,60,00,000 নেমে গেছে। এই 1,00,000 ভুয়া জব কার্ডে যে মালগুলো তুলেছেন, যে টাকা তুলেছেন 1,000,000,000,000 টাকা, এই টাকার হিসাব দিতে হবে, তারপরে টাকা দেওয়ার প্রশ্ন আসবে। অয়নশীলের পর পুরসভার আমাদের দল দেবে, তার পরিকল্পনা হচ্ছে, রিপিটিং রিপ্লাই পাবে, ভালো উত্তর পাবে। পুরসভার নিয়ম এবং বন দপ্তরের নিয়োগের কাগজ পাওয়া যাচ্ছে অয়নশীলের কাছ থেকে, মানে শিক্ষার পরে এবার পুরসভা ওর এবিএস সংস্থাকে দিয়ে 2012 সাল থেকে সব পরীক্ষা রাজ্য সরকার করেছে। এই নিয়োগ দুর্নীতির সঙ্গে বিভিন্ন দপ্তর যুক্ত হয়েছে, তার মানে মুখ্যমন্ত্রী সরাসরি যুক্ত। মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবিতে ওটা বাংলা থেকে আওয়াজ ওঠা উচিত। আমি বক্তব্য থেকে সে আওয়াজ শুনলাম যে মুখ্যমন্ত্রী গতি ছাড়ো, মুখ্যমন্ত্রী পদত্যাগ করো, মুখ্যমন্ত্রী জেলে যাও। বিয়ে আন্দোলনে যোগ দেওয়ার জন্য ঘাটারের শিক্ষককে চূড়ান্ত অপমান করা হয়েছে, হেনস্থ করা হয়েছে। আজকে যত করবে তত পায়ের তলা থেকে মাটি করবে। আজকে আমাদের শোকেরও দিন, আবার বীরভূমবাসীর আনন্দেরও দিন। আমি অনেক আগে সিউড়িতে এসে বলে গেছিলাম, সময়ের অপেক্ষা এখানকার মেতাজ বাদশা তিহারে যাবে। সব বাধা কাটিয়ে আজকে কেষ্ট মন্ডল মহোদয়, যিনি মাছ বিক্রেতা থেকে 1,000,000,000,000 টাকার মালিক হয়েছেন, ডিআর লটারি অনেকগুলো পেয়েছেন, তিনি আজকে পরিশেষে তিহার জেলে গেছেন এবং জেলের জল খাওয়ার সব খাবেন। এটা বীরভূমবাসীর কাছে খুবই আনন্দের। ছোট ছোট কেষ্ট যেগুলো আছে এখনো ঘুরে ফেরে বেড়াচ্ছে, তাদের জন্য আমার অন্য ব্যবস্থা হবে। আমি বক্তৃতা আর এগুলো বলতে চাই না। 4 তারিখে বিকেলবেলা আমি মুরার হইতে আসছি, পার্টির নামে সমাবেশ হবে, মাইনরিটি মোর্চা আয়োজন করবে, ধ্রুববাবু অনুপবাবু সমাধারা গাইড করে দেবে। আমি 4 এপ্রিল বিকেলবেলা মুরারইতে আসছি, সেখানে আমি রাজনৈতিক বক্তব্য রাখবো। মালদার গাজলে সুরেন্দুদা রামপুরার 1 নম্বর ব্লকে নমিনেশনের জন্য আপনারা যদি সব জিতে রেডি থাকেন, আপনাদেরকে বিডি অফিসে ঢোকাবো। আমি আপনারা নমিনেশন ফাইল করে আমার বাড়ি পৌঁছে দেওয়া।